সবচেয়ে বড় জিনিস হলো আমি একটা মুসলমান হিসাবে আমার প্রথম চেতনা বিসমিল্লাহ রহমান রহিম ফরগেট লাথি মারি আমি আদার চেতনাকে আমি এজ এ মুসলমান হিসাবে বিশ্বাস করতে চাই বিসমিল্লাহ রহমান রহিম বিশ্বাস করতে চাই মহান আল্লাহ সর্বশক্তিমানের প্রতি বিশ্বাস ভরসা এটাই আমার চেতনা না এটা তো শেখ হাসিনা বলছেন না শেখ হাসিনা পঞ্চম সংশোধনী ক্লিয়ার বলছে এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এটা বাতিল এটা যদি বাতিল হয় তাইলে এটা কিভাবে বিসমিল্লাহির রহমান রহিম থাকবে এটা থাকবে না যখন বাতিল হয়ে যায় আপনার রায়ে সেটা থাকে না এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি বলি এটা এটা আরেকটা জিনিস যেটা খুবই খুবই অবজেকশনেবল যে আজকে দেখেন মইন ফখর থেকে শুরু করে বর্তমান সরকারের দুই বছর আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলাও ওনারা প্রমাণ করতে পারেন বানিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী দেখেন দেখেন এই যে আপনার এসটি প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার যে আপনার এসটি ইমাম উনি আমেরিকার টেক্সাসে উনি 25 মিলিয়ন হ্যান্ডওভার করেছেন জয়কে যে কারণে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় একটা আর্টিকুল লেখার কারণে মাহমুদুর রহমানের অবস্থা কি এটা আপনার এজ এ সাংবাদিক হিসাবে আপনি আমার চেয়ে ভালো জানেন এবং আমি 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 এটা জানি মালিক ভাই যে তিনি জেলে তবে 25 মিলিয়ন হ্যান্ডওভার করেছেন কিনা সেটা আমি জানি না মালিক ভাই মামলা করা উচিত ওনার বিরুদ্ধে মামলা বা এই আর্টিকুল মালিক ভাই বাদী হয়ে ওনার বিরুদ্ধে মামলা উনি আরেকটা জিনিস যেটা হলো এত যদি আপনি জানেন আপনার মামলা করা উচিত এই যে কোটি কোটি টাকা আজকে জয় আমেরিকায় মাল্টি মিলিয়ন ডলারের বাড়িতে যে উনি থাকেন এই টাকাটা কোথা থেকে আসে আপনি মামলা করুন বাংলাদেশের যতটা যতটা আপনার টেন্ডারে 10% জয় না দিলে এই টেন্ডার পাস হয় না এবং ম্যাক্সিমাম টেন্ডারগুলি কিন্তু পাস হয়ে যাচ্ছে বিকজ অফ 10% তো এইগুলি বাট এগুলা অভিযোগ অভিযোগ মালিক ভাই আজকে আপনাদের আপনাদের সময় অভিযোগ ছিল আমাদের সময়ের অভিযোগ এই জন্য আমরা চ্যালেঞ্জ করতে চাই এই জন্য আমরা গর্বিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে একটা ছেলেও দুর্নীতিতে তারা প্রমাণ করতে পারেনি যে কারণে আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে আমরা গর্বিত এবং আমরা জনাব তারেক রহমানকে নিয়ে গর্ব করি আজকে আমেরিকার মতো যে আমেরিকা ওয়ান অফ দি ভারতের সাথে মিলে ওয়ান অফ দি অ্যাম্বাসেডর প্ল্যানার করে বাংলাদেশের গণতন্ত্রকে ডিস্ট্রয় করে দেশকে 20 বছর পিছিয়ে দিয়েছে দেশের গণতন্ত্রকে 20 বছর পিছিয়ে দিয়েছে মইন এই গুড়া মইনকে তারা 2 বছর গুড়া মইনকে দিয়ে দেশ পরিচালনা করে বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীকে জেলে নিল এবং রিওয়ার্ড করলো কি প্রথম হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম এরেস্ট করলো থ্যাংক ইউ মালিক ভাই থ্যাংক ইউ বারিস্টার সাহেব আপনার কাছে আসতেছি প্রচুর কলার আমি প্রচুর কলার আমি আপনাকে অনুরোধ করবো যখন দর্শকরা প্রশ্ন করে তখন ওয়ান টু ওয়ান উত্তর দেওয়ার সুযোগ দেন এত বেশি কোশ্চেন হয়ে গেছে বলি আপনারা অ্যাড্রেস করা খুব কঠিন হয়ে গেছে আমি বলি আপনারা প্রশ্নটা লিখবেন 4-5 জন আমি কলার নেই তারপর আপনাদের কাছে একটা উত্তর দিতে দেন ফার্স্ট আমি যেটা মালিক ভাই বলছেন বা খুশ ভাই বলছেন দর্শকও বলছেন যে এক দর্শক বলছেন যে তারেক রহমান আমাদের নেতা এবং তার ছোট ভাই আরাফাত কোকোর বিরুদ্ধে আপনি অর্থ আত্মসাতের অভিযোগ করছেন বা ওনারা কনফার্ম করেছেন যে ওনারা দুর্নীতি করেছেন কিন্তু আপনারা জানেন যে যখন বিএনপি 5 ইয়ার্স সেই সময় ক্ষমতা ছিল আমার স্পষ্ট মনে আছে যে তৎকালীন বিরোধী নেতা শেখ হাসিনা একবার বললেন যে তারেক রহমান 20,000 কোটি একবার বলে 10,000 কোটি বিদেশে পাচার করেছেন উনি মালয়েশিয়াতে দ্বিতীয় হোম কেনার নামে উনি একটা বিশাল ইপিজেড গঠন করেছেন আমার তখন মনে আছে আমার এক বন্ধু তখন বললেন যে অনলাইনে আসছে তারেক রহমান মালয়েশিয়ার দ্বিতীয় ধনী এ ধরনের অনলাইন আসছে তুমি লিঙ্কটা দাও আমি দেখবো সে লিঙ্ক দিতে পারেনি সে আওয়ামী লীগ করতো আমি বললাম যে এ ধরনের অপপ্রচার হচ্ছে আপনারা দেখেন তো 2 ইয়ার্স যখন সামরিক শাসন ছিল মঈন ফখরুদ্দিনের নেতৃত্বে তখন তাদেরকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করেছে কিন্তু আমাদের জননেতা তারেক রহমানের কাছে 1 কোটি টাকা তো উদ্ধার হলো না কেন যেখানে 10,000-20,000 টাকা ওনার বিরুদ্ধে অপপ্রচার করা হলো যে পাচার করেছেন 1,000-1 কোটি টাকা কেন উদ্ধার হলো না এখন আপনারা দেখেন যে যখন বিএনপি ইলেকশনের সময় তখন অত্যন্ত সুকৌশলে মঈন ফখরুদ্দিনের সরকার হঠাৎ করে আরাফাত রহমান কোকোর নামে বলা হলো যে সিঙ্গাপুরে টাকা পাচার করে সেইগুলো উদ্ধার করা হবে এটা জাস্ট ইলেকশনের আগে ছেড়ে দেওয়া হলো বিএনপিকে আন্ডারমাইন করার জন্য সে টাকা কোথায় আসছে এখন বলা হচ্ছে যে তাদের টাকা বাংলাদেশে আনা হবে কোথায় টাকা আসছে
এবং একজন বলা হলো যে আমার 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 বড় ভাই বলছেন যে উনি বিলাসী যাপন বিলাসী জীবন যাপন করছেন তারেক রহমান লন্ডনে। আমরা জানি উনি কী কায়কলেশে জীবন যাপন করছেন। উনি যদি শত শত কোটি টাকা এখানে হাজার হাজার কোটি টাকা যদি পাচার করতেন তাহলে উনার লাইফস্টাইল ভিন্ন হতো। ভাগ্য ভালো ওনার আম্মার কথা বলে নাই, আমাকে বলতে দেন যে এই ধরনের অপপ্রচার যখন করা হয়েছে তখন বিএনপি ক্ষমতা ছিল। বিএনপি কিন্তু যেসব পত্রিকাতে লেখা হয়েছিল বাংলাদেশে একটা পত্রিকাতে অ্যাকশন নেয়নি, কারণ বিএনপি বলছে যে একটা মিথ্যা, তোমরা প্রমাণ করো। ইনভাইট করেছিল সমস্ত পত্রিকাকে, সমস্ত মিডিয়াকে, কিন্তু প্রমাণ করতে পারেনি। কিন্তু আজকে কী হলো, যখন জয়ের বিরুদ্ধে অভিযোগ আসছে, যখন মাহমুদ রহমান পত্রিকা লিখতেন তাকে কী করা হয়েছে আপনারা জানেন, তাকে জেলে পুরে তাকে হত্যা করা, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে। একজন আপনাদের নিন্দা জানানো উচিত, একজন সাংবাদিককে, একজন একটা পত্রিকাকে তখন বন্ধ করে দেওয়া হলো, দেশ আমাদের একটা টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা বলতে পারেন যে একুশে টিভি বিএনপির আমলে বন্ধ হয়েছে, একুশে টিভি কোর্ট ব্যাটেলের মাধ্যমে সর্বোচ্চ আদালত থেকে এটা রায় দেওয়া হয়েছে যে টিভি বন্ধ হয়ে যাবে, নিয়ম মাফিক এটা চালু করা হয়েছিল না। কিন্তু বিএনপি কোনো টিভি কোনো পত্রিকা বন্ধ করেনি, বিএনপি ওপেন রেখেছে, আপনি চ্যালেঞ্জ দিয়েছে। কিন্তু এই অপপ্রচারের জন্যে আজকে তাদেরকে চরিত্র হনন করা হয়েছে, বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু সেটা প্রমাণ কোথায়? গত দুই বছরের আমি বলতে দেন, গত তত্ত্বাবধায়ক সরকার প্রমাণ করতে পারেনি। এই সরকার দুই বছর পার হয়ে গেছে, কোনো প্রমাণ কি? সরকার তো ডিজিটালের সরকার, ডিজিটালতে আরও বেশি প্রমাণ করা যায়। কোথায় প্রমাণ, কোথায় টাকা? আমি আসছি, আমি আরেকটা কথা বলে নেই যে এক ওই উনি হৃদি নামে উনি বলেছেন যে সালাউদ্দিন কাদের শরীর নারায়ণ নারায়ণ তকবি আল্লাহ আকবর, এটা তো অন্যায় কিছু না, মুসলমান তো বলবেই। এটা মুজাহিদ বললে তো একটা বিশেষ দলের লোক বল এটা বলেন, এটা বাংলাদেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমান এটা সাধারণত দেওয়া হয় যে নারায়ণ তকবি আল্লাহ, এটা তো কোনো অন্যায় কোনো কিছু না, এরা তো এটা রাজাকার প্রমাণ করে না। উনি আর একটা কথা বলেছেন যে হেডমাস্টার নামে কেয়ারনি যদি পাঠ করা হয় তাহলে কি সে কি পাঠক হয়ে যায়? আপনারা জানেন যে আপনারা যখন বলতেছেন যে উনি যখন অ্যারেস্ট হলেন বা উনি যখন আত্মসমর্পণ করলেন, উনি কোথাও নির্দেশনা দিয়ে গেছেন যে দেশে তোমার স্বাধীনতা ঘোষণা দাও? কোথাও দেয়নি। বাট শহীদ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন, এবং তার ঘোষণার দিনেই স্বাধীনতা দিবস পালন করা, নট 7ই মার্চ। আরেকটা জিনিস, আরেকটা দর্শক ভাই বলেছেন যে আপনিও বলেছেন এই কথা বারবার বলা হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জীবিত থাকা অবস্থায় উনি স্বাধীনতা ঘোষণা দাবি করেননি, কেউ দাবি করে না, উনি ভদ্রলোক, উনি কেন দাবি করবেন? শেখ মুজিবুর রহমান কি দাবি করেছেন উনি জাতির পিতা জীবিত থাকা অবস্থায়? এখন বলা হচ্ছে উনাকে জাতির পিতা না, এখন আপনারা ক্লেম করতে চান, কিন্তু উনি কেন ক্লেম? বঙ্গবন্ধুকে জীবিত অবস্থায় বঙ্গবন্ধু হয়েছে জাতির জনক কবি বলা, আপনারা জানেন উনি আমাকে বলতে দেন এটা মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, প্লিজ বলতে দেন উনি পাকিস্তান হলে কায়েদ আজমকে মেনে নেন, বাংলাদেশ না পারেন না, ব্রাদার বলতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কেউ নাই না, প্লিজ মালিকা বলেন পাকিস্তান হলে কায়েদ আজম মেনে নেন, অসুবিধা হবে না, প্লিজ আমাকে শেষ করতে দেন, সরি না আমাকে ইন্টারাপ্ট করেন, বাংলাদেশ হলেই সমস্যা হয়ে যায় আপনাদের, না না বাংলাদেশ হলে আপনারা এইভাবে চাপা দেওয়ার চেষ্টা করেন। আমি আমার একটা মানে কথা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা উনি এমন একটি ব্যক্তি ছিলেন, উনি সমন্বয় রাজনীতি করেছেন, উনি দেশকে গঠন করার চেষ্টা করেছেন, উনি বাকশালে একদল থেকে বহুদলীয় গণতন্ত্র উনি চালু করেছিলেন, উনি দেশকে ভালোবাসতেন। সুতরাং উনি নিজে আত্মপ্রচার চাননি, এটা সত্যি কথা, উনি আত্মপ্রচার চাননি, কিন্তু এটা ইতিহাসের সত্যি কথা, এবং ওনার কণ্ঠও আছে যে উনি ঘোষণা দিয়েছেন। প্রধান বিচারপতি সম্পদে হিসাব দেন, উনি উনাকে উনাকে দুর্নীতি করার কোনো স্কোপ আছে? উনি ম্যানিপুলেট করতে পারেন বিচার ব্যবস্থাকে, নট দুর্নীতি, উনি দুর্নীতি করতে পারেন না। আজকে কেন মন্ত্রী প্রধানমন্ত্রী কেন দুর্নীতি বা সরকারি কর্মকর্তারা কেন আজকে সম্পদে হিসাব দেন না? উনাদের দিতে বলেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় তাদেরকে দিতে বলেন। কলার কি চলে গেছেন? হ্যালো হ্যালো সালাম কলার সালাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন? আপনার অনুষ্ঠান আর বিশেষ করে বেশি সুন্দর লাগে আমার মালিক ভাই আইলে, কারণ আমরা সিলেটি ভাই নাইনি, আমরা তেতলির ভাই, আর খুব সুন্দর সুন্দর কথা কই না লাগি, ধন্যবাদ দিবার লাগি তাহলে ফোন করলাম আর কি, বুঝছেন না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে কখনকুর যুগর অবস্থানে কিছু মানে কিছু রাজনীতিতে বদলাব আলা
বুঝছেন না নি জি কারণ তাহলে আশা আশা কিছু কথা যে মাথার চেষ্টা করলে ভালো হইব বুঝছেন না নি কারণ দুষ্গুণ প্রত্যেকেরও আছে জি বাট কোন সময়ও তার আর বিএনপির দোষ তাই একটা স্বীকার করতে রাজি নাই মালিক ভাই আপনারা মিডিয়া শেখ হাসিনার মারার সময় তো আপনারা মিডিয়ার বানানো আছিল না নি জি এই যে আপনার মিডিয়ার বানানো আছিল এটা এই সময় তো তারা মিডিয়ার বানানো হইলা ওখান তো দেখা যায় উল্টা বারো এটা মিডিয়ার না এটা তো বিএনপিরও বানানো বিএনপি জামাতেরও বানানো এই যে বোমা হামলা বুঝছেন না নি এটা কিছু রং জিনিসের স্বীকার করুক তখন রাজনীতির সফলতা আইব থ্যাংক ইউ ভাই লাইন আওয়ার লাগে আপনি দেখি নেক্সট কলার হ্যালো সালাম আলাইকুম কলার সালাম আলাইকুম কলার কি লাইনে আছেন হ্যালো আসসালামু আলাইকুম সালাম কে বলছেন আমি সেলিম আহমেদ ক্যামলেন টাউন থেকে বলতেছি জি সেলিম ভাই বলেন আমি বললে তো অনেক কিছু বলা যায় শর্ট করে বলেন কিন্তু বলে লাভ কি আমরা তো আর এই অস্ত্র যে পাচার হয়ে দেশে আসছিল সেটার কথা কি আর বলবো এবং তাদের তো অনেক কিছুই যা করছে সেটা ভাষায় প্রকাশ করে না আমি একটা প্রশ্ন উনাকে করব মানিক ভাইকে রাজনীতিবিদ বলতে কি বোঝায় উনার কাছ থেকে এই জিনিসটা আমি এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা মঞ্চ যে মঞ্চে মানে কিচ্ছা কাহিনীর গল্প করা হয় এরকম মঞ্চ চাই না আমরা চাই ভালো মানুষদেরকে নিয়ে আসেন এবং সুন্দর আলাপ আলোচনা যাতে দর্শকরা বুঝতে পারে কি বলা হচ্ছে থ্যাংক ইউ